হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই প্রার্থনা করি তো আজকে নতুন আর একটি ভ্লগ নিয়ে চলে আসলাম তো প্রথমেই দেখতে পাচ্ছেন অনেকগুলো চিংড়ি মাছ তো আমার হাজব্যান্ড অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসলো আর এগুলো দেশি চিংড়ি মাছ আর একটু বড় বড় ছিল দেশি চিংড়ি মাছ কিন্তু এত বড় দেখা যায় না তো ভালোই ছিল মাছগুলো আমি একটু মাছগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এই মাছগুলোকে রান্না করলে কিন্তু রান্না করার পর একবারে লাল টকটকে হয়ে যায় দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ মজা লাগে এগুলো দেশি চিংড়ি মাছ আর ভিতরে কিন্তু মাছের ডিমও হয়েছে দেখলাম তো আমি একটা বাটির মধ্যে করে অর্ধেক মাছ রেখে দিব আর অর্ধেক মাছ পলিথিনে করে ছোটো ছোটো টোপলা করে রেখে দিব তো আমি অর্ধেকটা একটা বাটির মধ্যে ভরে নিলাম আর চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করি না কেন খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে চিংড়ি মাছ খুবই পছন্দের আমার মেয়ের আর আমার তো বড় চিংড়ি মাছগুলো আমার আবার খুব একটা বেশি ভালো লাগে না খেতে একটু মাঝারি সাইজের বা এই ছোটো চিংড়িগুলো খেতে বেশ ভালো লাগে তো আমি একটা বাটিতে ঢুকিয়ে নিলাম অর্ধেকটা আর বাকি অর্ধেকগুলো এই ছোট ছোটো পলিথিনে ঢুকিয়ে নেব এই যে অল্প অল্প করে রেখেছি পলিথিনের মধ্যে আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি রান্না করতে হয় না অল্প একটু দিলেই কিন্তু অনেক হয়ে যায় তো আমি এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাল আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি মুসুর ডাল ছোলার ডাল আর হচ্ছে মটরের ডাল তো এই ডালগুলোকে আমি গতকালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন সকালবেলা ডালটাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করব তো এই ডাল দিয়ে আজকে সকালের রুটি খাবো এই হচ্ছে সকালের নাস্তা ডাল আর রুটি তো আমি ডালগুলোকে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে উঠিয়ে দিয়ে তার মধ্যে কিছু পানি দিয়ে দিলাম এখন এটাকে সিদ্ধ করে নিব তারপরে বাগার দিব তো ডালের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু হলুদ গুঁড়া আর দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া এখানে দিচ্ছি অল্প করে একটু সয়াবিন তেল আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারের মুখটা আটকিয়ে এখন এটাকে সিদ্ধ করে নেব তো এই ডালটা যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই কারণে বেশি সিদ্ধ করার দরকার নেই শুধু আমি তিনটা সিটি দিয়ে নিব তো ডালটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আমি এটাকে আরেকটু জাল করে নিচ্ছি আর এদিক দিয়ে আমি ডালের বাগানটাও বানিয়ে নিচ্ছি তো সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম তো পাঁচফোরণ দিয়ে এখন এখানে কুচি করে রাখা পেঁয়াজ আর রসুনও দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা লাল করে ভেজে নিব তারপর ডালের মধ্যে ঢেলে দিব তো এই যে ডালটাকে আমি এখন বাগান দিয়ে নিব আর একটু বেশি পরিমাণে ডালটা রান্না করলাম কারণ এটা দুপুরেও খাওয়া যাবে আর সকালে রুটি দিয়ে খাওয়া যাবে তো ডালটাকে আমি বাগান দিয়ে নিলাম হয়ে গেছে ডালটা তো এখন এখানে অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প করে একটু ভাজা জিরা গুঁড়া তো এখন কিন্তু ডালে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে মশলাগুলো দেওয়ার কারণে তো ডালটা কিন্তু হয়ে গেছে আমি একটু পাতলা রাখবো খুব বেশি একটা ঘন করব না আর এদিক দিয়ে আমি রুটি ভেজে নিচ্ছি আর রুটিগুলো গতকালকে রাতে বানিয়ে রেখেছিলাম তো এটা একেবারেই বরফ হয়ে আছে। তো রুটিগুলোকে আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন সকালে নাস্তা করে নেব তো আমি এখানে দুটো রুটি নিয়ে নিলাম আর ডালটাকেও নামিয়ে নিয়েছি তো ডালটা কিন্তু আমি খুব বেশি ঘন করিনি আর একটু পাতলা রেখেছি এটা কিন্তু এখন অনেক গরম এটা যখন একটু ঠান্ডা হবে তখন আরও একটু ঘন হয়ে যাবে তো এই তো নাস্তা রেডি এখন নাস্তা করে নিব আর এটা ছিল হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমি একটু ফুচকা বানাবো তো এই জন্য একটা আলু সিদ্ধ করে একটু চটকে নিয়েছি তো সিদ্ধ করা আলুর মধ্যে আমি একটু সিদ্ধ করার ডাবলি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে মাখিয়ে নিব তো অল্প করে একটু মাখাচ্ছি আর এখানে শশা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চা চামচের মতো আমি হচ্ছে চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় এখন শশা কুচিগুলোও দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি মরিচগুলোর অনেক ঝাল এ কারণে আমি একটা দিলাম আর আমার মেয়েও খাবে ও আবার একটু ঝাল খেতে পারে না তো আপনারা চাইলে এখানে ঝাল বেশি করে দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি করে ঝাল দিতে পারেন আর আমি কিছু ফুচকা ভেজে নিব তো আমি এখানে রেডিমেড ফুচকাগুলো নিয়েছি তো এগুলো আসলে তেলের মধ্যে ভেজে নিলে হয়ে যায় আর কিছু করতে হয় না তো আমি অল্প করে তেল দিয়েছি এই অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে একবারে ডুবো তেলে ভাজতে হয় না এই যতটুকু তেল দিয়েছি এই তেলটুকুই কিন্তু থেকে যাবে তো গতকালকের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে এত সুন্দর ফুচকা হয়েছে ফুচকার রেসিপিটা চাই আসলে আমি একটু লজ্জা পেয়ে গিয়েছি কমেন্টটা পরে কারণ আমি ফুচকা কখনো বানাইনি কিভাবে কীভাবে বানাতে হয় জানি কিন্তু কখনো মানে ট্রাই করিনি তো যখন ফুচকা খেতে ইচ্ছা করে এরকম রেডিমেড ফুসকাগুলো কিনে এনে ভেজে নেই শুধু তো যে কোনো দোকানে কিন্তু যে কোনো সুপার পাওয়া পাওয়া যায় এই ফুচকাগুলো এখন আর খুব বেশি দামও না আর একটা প্যাকেট এনে রাখলে কিন্তু বেশ কয়েকদিন খাওয়া যায় তো আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি দেখেন ফুচকাগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে সবগুলো ফুচকা আমি এভাবে করে ভেজে নিচ্ছি ভেজে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব তো বেশি কষ্ট না করে এভাবে রেডিমেড ফুচকাগুলো কিনে একটু বাসায় রাখবেন যখন খেতে মন চাইবে ভেজে নেবেন তাহলে হয়ে গেল আর একটু ভেঙে দেখাচ্ছি এটা অনেকটাই একটু ভারী আর অনেক মুচমুচে তো আমি ফুচকাগুলো এখন ভরিয়ে নিব এই যে ভর্তাটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ফুচকার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তা সবগুলোর ভিতরে এভাবে করে ঢুকিয়ে নিব। আর এদিক দিয়ে আমি একটু তেঁতুলের টক বানাচ্ছি তো এখানে আমি তেঁতুলের মার নিয়েছি একটু আর এখানে এক ফালি লেবু নিয়েছি লেবুটা লেবুর রসটা চিপে দিচ্ছি আর এখানে অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর আপনারা চাইলে এখানে একটু চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের আদা ভাঙা গুঁড়া আর কি দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো লাগে খেতে তো আমি একটু টেস্ট করে নিচ্ছি তো ভালোই লাগতেছে খেতে তো এখন সবগুলো ফুচকাকে সাজিয়ে নিব এই যে আমি উপর দিয়ে একটু শশা শশাকুচি দিয়েছি আপনারা চাইলে এখানে একটু ডিম সিদ্ধ করে গ্রেট করে দিতে পারেন তো আমি আর ডিম সিদ্ধ করে দিলাম না এখন একটা ফুচকা খেয়ে দেখাচ্ছি আর ফুচকাগুলো খেতে অনেক মজা ছিল তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর এই সময় একেবারেই বাইরে যাবেন না কোনো প্রয়োজন ছাড়া আর এরকম কিছু খেতে মন চাইলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন কেননা এখন বাইরে কিন্তু খাবার দাবার পাওয়া যাচ্ছে না এসব তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যদি ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম